কবিতাটি আমি আবৃত্তি করবো। কবিতাটির নাম হচ্ছে এখন যে কবিতাটি লিখবো আমি। লিখেছেন কবি আবিদ আজাদ। এখন যে কবিতাটি লিখবো আমি, সেই কবিতাটি এক্ষুনি বাজেয়াপ্ত করা হবে, এক্ষুনি বেআইনি বলে ঘোষিত হবে সেই কবিতার প্রতিটি শব্দ, প্রতিটি দাঁড়ি কমা, প্রতিটি সেমিকোলন। এক্ষুনি নিষিদ্ধ ঘোষণা করা হবে সেই কবিতার প্রতিটি চরণ। এখন যে কবিতাটি লিখবো আমি, তার জন্য মুহূর্তের মধ্যে সারা দেশ জুড়ে নেমে আসবে আরো একটি উত্থানের প্রাক মুহূর্তের স্তব্ধতা। রাইফেলের দলের মতো নেমে আসবে মৃত্যু, আর সেই মৃত্যুর স্তব্ধতায় বাংলার আবহমান সবুজ রং গাঢ় অন্ধকারের মতো কালো হতে হতে ভয়াল গর্জনে ফেটে পড়বে সমুদ্রের মতো। এখন যে কবিতাটি লিখবো আমি, তার জন্যে হঠাৎ বোমাবাজির পর ভর দুপুরের ভীষণ ভৌতিক গলির মতো শান্ত হয়ে যাবে আমাদের প্রিয়তম রাজধানী ঢাকা। চারিদিকে বাজতে থাকবে বুটের আওয়াজ, শুধুমাত্র বুটের আওয়াজ। এখন যে কবিতাটি লিখবো আমি, তার জন্য মুহূর্তের মধ্যে সারা দেশ জুড়ে শুরু হয়ে যাবে খানা তল্লাশি। আর্মি ইন্টেলিজেন্স রুম থেকে বিমান বন্দর পর্যন্ত ছড়িয়ে দেওয়া হবে গোপন নির্দেশ, তার জন্য বন্ধ করে দেওয়া হবে বিমানের সমস্ত নির্দিষ্ট ফ্লাইট। তার জন্য 24 ঘন্টার মধ্যে সারা দেশ জুড়ে জারি হয়ে যাবে জরুরি অবস্থা। এখন যে কবিতাটি লিখবো আমি, তার জন্যে এক্ষুনি দিকে দিকে এসে যাবে চেকপোস্ট, এক্ষুনি শাহবাগের মোড়ে টিকাটলিতে মাথায় পারমগেটের সামনে থামিয়ে দেওয়া হবে সমস্ত চলন্ত বাস কোচ আর কোট্টার, লাইন করে তার গড়িয়ে দেওয়া হবে সমস্ত রিক্সা ও ঠেলা গাড়ি। মুহূর্তের মধ্যে সারা শহর জুড়ে শুরু হয়ে যাবে খানা তল্লাশি, চেক করা হবে সারি সারি যাত্রীদের শরীর, চেক করা হবে মহিলাদের চামড়ার ব্যাগ, চেক করা হবে কিশোরের খেলনার বল, চেক করা হবে গাড়ির পাদানির নিচ থেকে কার্পেটের অতল অবধি, চেক করা হবে সাইকেল চারি যুবকের প্লাস্টিকের থলি, চেক করা হবে বেতার ভবনের গেটে ঘোষিকার কণ্ঠ, চেক করা হবে কেরানির খাতা, অধ্যাপকের চুল, চেক করা হবে কৃষকের চোখ, শ্রমিকের কোচর, পোড়া গার্ড স্কুল, গঞ্জের ক্যানিভাসারের গলা, হকারের বগল, চেক করা হবে গরু পাইকারের ক্ষতি, বেশ্যাপাড়ার পাখি খুলির লুঙ্গির কাজ, সেন্ট্রাল জেলের সব জেলের রেশন কার্ডের পরতে পরতে, এমনকি মুদ্রা ফরাশের জবানবন্দির মধ্যেও চলবে খানা তল্লাশি। এখন যে কবিতাটি লিখবো আমি, তার গতিরোধ করতে গিয়ে সীমান্ত পুলিশের হাতে ধরা পড়বে কয়েক লক্ষ টাকার গুই সাপের চামড়া। তার গতিরোধ করতে গিয়ে সীমান্ত রক্ষীর হাতে আটকা পড়বে 3 জন চোরাচালানি সহ কয়েক লক্ষ টাকার বিদেশি শাড়ি। এখন যে কবিতাটি লিখব আমি, তার জন্য সারা শহর জুড়ে মুহূর্তের মধ্যে টহল দিতে শুরু করবে পুলিশ ভ্যান, তার জন্য তছনছ হয়ে যাবে ইউনিভার্সিটির হলগুলো, তার জন্য প্রচন্ড সন্ধ্যাবেলা মেডিকেল কলেজের হোস্টেলে টিভি রুমের ভিতর থেকে সন্দেহবশত ধরে নিয়ে যাবে 2 ছাত্রকে, তার জন্য বস্তিতে বস্তিতে আগুনের মতো লেলিয়ে দেওয়া হবে গুন্ডা পান্ডা। এখন যে কবিতাটি লিখব আমি, সেই কবিতাটি যখন পড়বে কোনো এক পঙ্গু মুক্তিযোদ্ধা, আমি জানি তার কাঁধের পাশে দাঁড়িয়ে তখন অসমাপ্ত মুক্তিযুদ্ধ ফেলবে দীর্ঘশ্বাস। সেই কবিতাটি যখন পড়বে চশমার কাজ পাটা গ্রামের কোনো এক পৌর স্কুল মাস্টার, আমি জানি তার শূন্য চোখের সামনে তখন ভেসে উঠবে কোনো এক শীতের ভোরে শিমুল গাছের নিচে হঠাৎ উদ্ধার করা নিখোঁজ হয়ে যাওয়া তার ছেলের লাশ। সেই কবিতাটি যখন পড়বে কোনো এক কলেজ ছাত্রী, আমি জানি তখন তার মনে পড়বে প্রেমিকের উষ্ণ চুম্বনের ভেতরে আবিষ্কার করা প্রথম পৃথিবী প্রদক্ষিণের আলোড়ন নয়, তার মনে পড়বে পলায়ন পর এক যুবকের প্রতিশ্রুতি ভঙ্গের কথা। এখন যে কবিতাটি লিখবো আমি, সেই কবিতাটি যখন পড়বে 40-50 কোনো একজন মহিলা, আমি জানি তার বিগত দিনের পশম কাটায় তখন জেগে উঠবে আকণ্ঠ পরিতাপ। এখন যে কবিতাটি লিখবো আমি, সেই কবিতাটি যখন পড়বেন কোনো এক বজ্জাত অধ্যাপক, আমি জানি তখন তার মনে পড়বে তার হওয়ার কথা ছিল পুলিশ অথচ তিনি হয়ে গেছেন অধ্যাপক। সেই কবিতাটি যখন পড়বে কোনো এক পত্রিকার সম্পাদক, আমি জানি তার মাথার ভেতর থেকে তখন বেরিয়ে আসবে ভয়ঙ্কর এক ছায়া।
ব্যক্তি আর তার মনে পড়বে তার হওয়ার কথা ছিল সওদাগরী অফিসের অ্যাকাউন্টেন্ট, অথচ তিনি হয়ে গেছেন পত্রিকার সম্পাদক। এখন যে কবিতাটি লিখবো আমি, তার জন্য দৈনিক পত্রিকাগুলোর নাইট শিফটে টেবিলে টেবিলে গুঞ্জরিত হয়ে ফিরবে চাপা গুঞ্জন। তার জন্য চাকরি যাবে তথ্য সচিবের, তার জন্য আপন পদে ইস্তফা দিতে হবে তথ্যমন্ত্রীকে। এখন যে কবিতাটি লিখবো আমি, আমি জানি সেই কবিতাটির জন্য অপেক্ষা করছে একটি ঠান্ডা লোহার হাত করা, সেই কবিতাটির জন্য অপেক্ষা করছে একটি ঘাতক ছুরি, সেই কবিতাটির জন্য অপেক্ষা করছে ভাড়া করা গুন্ডাদের একটা কালো গাড়ি, সেই কবিতাটির জন্য অপেক্ষা করছে কয়েকজন উচ্চাভিলাষী জেনারেলের ষড়যন্ত্রের একটি নির্মম নির্জন মধ্যরাত্রি। এখন যে কবিতাটি লিখবো আমি, সেই কবিতাটির জন্য আমার সন্তানের জন্মের যন্ত্রণা মুখে নিয়ে আমার প্রিয়তমা নারীর মতো অপেক্ষা করছে আমার বাংলাদেশ। ধন্যবাদ।